সামনেই ক্রিসমাস, সেই জন্য আপনাদের জন্য নিয়ে চলে এলাম খুব সহজ একটা কেকের রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এটা বানাতে পারবেন। এটা বানানোর জন্য কোনো ওভেনও লাগছে না আর কোনো ডিমও লাগছে না। এটা খুবই স্পঞ্জি হয় আর খুবই টেস্টি হয়। যারা এখনও পর্যন্ত এই কেকটা ট্রাই করেননি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ সাথে কিছু টিপস দেবো যাতে বাড়িতে এই কেকটা বানাতে কোনো রকম অসুবিধে না হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বড় পাত্রে নিচে এক কাপ সুজি, এই রেসিপিতে অবশ্যই ফাইন সুজিটা ব্যবহার করবেন। সাথে দিচ্ছি হাফ কাপ চিনি, আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি হাফ কাপ দুধ, দুধটা একটু ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে। এবার এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। যদি এটা খুব ড্রাই মনে হয় তাহলে আরেকটু সামান্য দুধ দিয়ে দিতে পারেন, তবে বেশি পাতলা করা যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে আবার অ্যাড করব 1/4 কাপ রিফাইন্ড অয়েল আর 1/4 কাপ কন্ডেন্স মিল্ক, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দুটো জিনিস দিয়ে মেশানোর পর ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এরকম একটা ছাঁকনি বা চালুনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হাফ কাপ ময়দা, সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এটাকে ভালোভাবে চেলে নেব। এবার এই তিনটি উপকরণ দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। দেখুন, বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে ব্যাটারটা একটু ফুলে গেছে। এবার ফাইনালি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে তাড়াতাড়ি মিশিয়ে বেক করার জন্য রেডি করে নিতে হবে, কারণ এটাকে বেশিক্ষণ ফেলে রাখলে বেকিং সোডা বা বেকিং পাউডারের অ্যাক্টিভেশন নষ্ট হয়ে যাবে। এবার একটা কেক প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার বা বেকিং পেপারও বলতে পারেন। পুরো কেক প্যানটা জুড়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর উপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে দেব। এই টুটি ফ্রুটি আমি দুবার দেব, কারণটা আমি পরে দেখাচ্ছি। এই টুটি ফ্রুটি খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন বা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। এবার একটা কড়াইকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট পর এরকম একটা স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে আর কেকের প্যানটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবার এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে 40 থেকে 50 মিনিট বেক করতে হবে। ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এই ছিদ্র যেটা আছে কিছু একটা দিয়ে বন্ধ করে দেব। 30 মিনিট পর ঢাকনাটা একবার খুলবো। দেখুন, কেকটা ফুলতে থাকায় টুটি ফ্রুটিগুলো বেশ কিছুটা ভেতরে ঢুকে গেছে, সেই জন্য আমি আরও কিছু টুটি ফ্রুটি এর উপর একইভাবে দিয়ে দেব, যাতে এটা বেক হয়ে যাওয়ার পরে দেখতেও খুব সুন্দর লাগে। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, এবার পুরোপুরি বেক হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। প্রায় 50 মিনিট পর খুলে নিলাম, একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন, টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের সাহায্য নিয়ে কেকটাকে এভাবে বার করে নিচ্ছি, খুব ইজিলি বেরিয়ে আসবে এটা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আপনাদের পছন্দ মতো পিস করে সার্ভ করতে পারেন। এই রেসিপির গুরুত্বপূর্ণ টিপস হলো, আমি স্ক্রিনে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আমি কতটা পরিমাণ নিয়েছি, আমি ডেসক্রিপশনেও পরিমাণগুলো দিয়ে দেবো। চেষ্টা করবেন বাড়িতে ঠিক এই পরিমাণটাই রাখার, তাহলে এই কেকটা খুব সহজেই বানাতে পারবেন। শুধু ক্রিসমাস বলে না, সারা বছরই এটা বানিয়ে খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এটাকে আপনি স্টোর করেও রাখতে পারেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে একদমই ভুলবেন না, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।